পরনে কালো সালোয়ার, চোখে মুখে একাকিত্বের ছাপ, একাকি হন্যে হয়ে একখানা ছবি নিয়ে বাঁকুড়া স্টেশন চত্বরে তার ভালোবাসার মানুষের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ইনি একজন গৃহবধূ যে ভালোবেসে তার জীবনের সবথেকে প্রিয় মানুষটার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু পোড়া কপাল, এক্ষুনি ফিরে আসছি বলে বাড়ি থেকে তার স্বামী আজও ফেরার। অনেক জায়গায় খুঁজেও কোনো খবর পাওয়া যায়নি তার স্বামীর। বাঁকুড়া পৌর শহরের কাঠজুড়িডাঙ্গার বাসিন্দা ইন্দ্রজিতের সাথে বিবাহ হয়েছিল বাঁকুড়া শানবাদরাপুরের এই গৃহবধূর। প্রেমের বিয়েতে আপত্তি ছিল দুই পরিবারেরই, তাই তারা উভয়ই পরিবারকে ছেড়ে বাঁকুড়া শহরে ভৈরব স্থানে একটি ভাড়া বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, নিজের ভালোবাসার মানুষের জন্য গৃহত্যাগী রূপু যেন আক্ষেপের সুরে জানাচ্ছেন, তার আর নিজের বলতে কেউ রইল না। এখন তার একটাই ভয়, তবে কি ইন্দ্রজিৎ তার পরিবারের চাপেই নিজেকে সরিয়ে ফেলতে চায় রূপুর জীবন থেকে? সময় বলবে। আসলে কালকে দুপুরবেলা আমার হাজবেন্ড বেরিয়েছিল, বললো এখনই আসছি, তারপর থেকে ঘর ঢোকেনি, আর ফোনগুলোও সুইচ অফ। আর আমি যেখানে 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 যাই, আড্ডা দেয় যেখানে, ও পান খেতে যায় বা ক্লাবে, আরে সব জায়গাতে, আমার শ্বশুরবাড়িতে সব জায়গায় খোঁজ করেছি, কোথাও নেই। থানাতে গিয়েছিলাম, থানার লোক বলছে যতক্ষণ না ফোন খুলছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। জিআরপিএফে জানিয়েছি, সব জায়গাতে জানিয়েছি, কোথাও খোঁজ পাচ্ছি না। স্যার প্লিজ আমার হাজবেন্ডকে খুঁজে দিন যেভাবেই হোক, কারণ আমার শ্বশুরবাড়িতেও আমাকে মেনে নেয় না, বাপের ঘরের লোক এখন সেরকমভাবে যোগাযোগ রাখে না। আমি জন্য মানে টেনশনের মধ্যে আছি যে ও কোথায় আছে, নিশ্চয় আমার হাজবেন্ডকে আমার খুঁজে দিন। আপনারা কোথায় থাকতেন? ভৈরবস্থানে ভাড়া বাড়িতে থাকতাম। ভাড়া বাড়িতে? হ্যাঁ। কেন ভাড়া বাড়িতে কেন থাকতেন? কারণ আমার শ্বশুর মশাই আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছি বলে মেনে নেয়নি আমাদেরকে। আমাদের বিয়ে ওখানে কার্জুডাঙ্গা নবজাগরণ সংঘের ক্লাবের মেম্বার, ভাইস চেয়ারম্যান, থানার সবার কাছ থেকে বিয়ে দিয়েছিল আমাদের। থানাতে লিখিতও আছে তার, কিন্তু ওর বাবা মা প্রচণ্ড অপমান করতো, তারপরে ওকে বলতো যে মেয়েটাকে ছেড়ে দে, মেয়েটাকে না ছাড়া অবধি আমাদেরকে ফোন করিস না, কথা বলিস না। ওর মা আমাকে প্রচণ্ড ভালোবাসতো, ওটা নিয়ে প্রচণ্ড টেনশনে মানে ডিপ্রেশনে চলে এসেছিলো। তারপর কাজ বাজও সেরকম ছিল না। রিসেন্টলি আমরা ফেনাইলের কাজ শুরু করেছিলাম দুজনে, কিন্তু এরকম মানে কালকে আমার সাথে ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। কালকে যে এরকম করবে আমি বুঝতেই পারি না, তো আমি একা ছাড়তামই না। আমি 3:30 নাগাদ বেরোলো, বললো এখনই আসছি। আমি পাশে একটা পানের দোকান আছে যেখানে ভাড়া থাকি, আমি জানি ওখানে আড্ডা দেয়। তো কিছুক্ষণ পরে গিয়ে দেখছি পানের দোকানটা বন্ধ 4:00 নাগাদই। 4:00 থেকে ফোন করছি, দেখছি ফোনটাও সুইচ অফ। তারপরে আমি 4:00 থেকে ওই বাড়ি মালিককেও জানালাম, বাড়ি মালিকের সাথে ওই যে কার্যালয় আমার শ্বশুর বাড়ি যেখানে সেখানে ক্লাবেও গেছিলাম, ভাইস চেয়ারম্যানকেও ফোন করেছিলাম। তোমার বাপের বাড়ি? সারমাদা। আর শ্বশুর বাড়ি কোথায় তোমার? শ্বশুর বাড়ি কার্জুডাঙ্গার, ওদের দেশের বাড়ি খেমুয়া নিকুঞ্জিপুর। আচ্ছা, তোমরা কি শ্বশুর শাশুড়ি সঙ্গে থাকতে? না, ভাড়া বাড়িতে থাকতাম। আর কি মনে হচ্ছে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, তোমার কি মনে হচ্ছে? ও না জানিয়ে চলে গেছে আমাকে কোথাও। কেন না জানি কেন গেল? তোমাদের ভালোবাসা করে বিয়ে না জানি চলে গেল কেন? বলতে পারবো না, হয়তো ওর বাবা মা মেনে নেয়নি বলে, কারণ ওর বাবা মাকে প্রচণ্ড ভালোবাসতো। ফোনে যোগাযোগ হয়েছে তোমার হাজবেন্ডের? তোমার হাজবেন্ডের সাথে? না, ফোন তো সুইচ অফ, দুটো ফোনই সুইচ অফ। আমি সব জায়গা মানে বাঁকুড়া যেখানে যেখানে যাই আমি সব জায়গায় খোঁজ করেছি, আমি করেছি, আমার বাড়ি মালিক, তারপরে আমাদের পাশের বাড়িতে যে দাদা ভাড়া থাকে ও খোঁজ করেছে, কোনো কোথাও খোঁজ। তোমার হাজবেন্ডের নাম? ইন্দ্রজিৎ সিট। ইন্দ্রজিৎ সিট। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।